তোমরা তো জানো যে আমরা প্রতিদিন শুটিং নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যখনই ফ্রি টাইম পাই আমাদের মোবাইল ফোনেই আছে আজকাল, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, আরও অনেক ওটিটি প্ল্যাটফর্মস যেখানে আমরা বিভিন্ন মুভিজ দেখতে পারি, ওয়েব সিরিজ দেখতে পাই, সাথে আমি নিজের অভিনীত কাজগুলো দেখি, মানে আমি যেগুলো টেলিভিশন সিরিয়ালসে কাজ করি সেগুলো যেমন টেলিকাস্ট দেখতে পাই না, সেগুলো আমার ওটিটি প্ল্যাটফর্মসে স্ট্রিম হয় সেটা আমি দেখি, এবং সাথে আছে যে আমার ডেবিউ ফিল্ম এভাবেই গল্প হোক সেটাও একটি ওটিটি প্ল্যাটফর্মে এই মুহূর্তে স্ট্রিম করছে, সেটাও মাঝে মধ্যে দেখি, বেশ ভালো লাগে। কিন্তু এর সাথে যেটা আমার দেখতে খুব ভালো লাগে এবং আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সিনিয়র্সদের ইন্টারভিউ। ইন্টারভিউ এর কথা যখন হচ্ছে তখন একটা একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে বা অনলাইন একটা প্রোগ্রাম আছে যেটার কথা না বললেই নয়, সেটা কিন্তু হচ্ছে ফিল্ম চ্যাট। ফিল্ম চ্যাট একটি অনলাইন প্রোগ্রাম যেখানে আপনারা বিভিন্ন মানুষের ইন্টারভিউস দেখতে পারবেন, মানে অনেক ক্রিয়েটিভ মানুষের ইন্টারভিউস দেখতে পারবেন, যেমন টেলিভিশন অ্যাক্টার্স, ফিল্ম অ্যাক্টার্স, সাথে অনেক মিউজিক ডিরেক্টার্স, কোরিওগ্রাফার্স, লিরিসিস্ট, প্রডিউসার্স, ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটার্স, আরও অনেক অনেক ক্রিয়েটিভ মানুষের, উইচ ইজ ভেরি ইনফরমেটিভ, আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি এই প্রোগ্রামটা। এবং আজকে যখন ফিল্ম চ্যাট প্রোগ্রামের ব্যাপারে কথাই হচ্ছে, আমাদের সাথে কিন্তু এই প্রোগ্রামের হোস্ট আছে, মানে লীনা, দেখা করতে চাও তো? রাইট, লেটস গো। আর এই মুহূর্তে আমাদের সাথে আছে ফিল্ম চ্যাট লীনা প্রোগ্রামের হোস্ট লীনা। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আনন্দদা আমাকে এভাবে ইন্ট্রোডিউস করানোর জন্য। তো কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, বাট আনন্দদা একটা জিনিস কিন্তু তুমি বলতে ভুলে গেছো। কি বলছো? সেটা হলো তোমার ইন্টারভিউটাও আমি নিয়েছিলাম। কারেক্ট, আমারও ইন্টারভিউ কিন্তু ফিল্ম চ্যাট লীনা প্রোগ্রামে তোমরা দেখতে পাবে, এবং আরো আরো অনেক ক্রিয়েটিভ মানুষের ইন্টারভিউস আসতে চলেছে, রাইট? একদম। সো দিস আর গোইং টু বি ভেরি ইন্টারঅ্যাকটিভ ইন্টারভিউস, তো কিপ ওয়াচিং, এবং সবাই প্লিজ স্টে টিউন, সাবস্ক্রাইব করো, ফিল্ম চ্যাট লীনা প্রোগ্রাম দেখতে থেকো। থ্যাংক ইউ। Thank you.